দিনাজপুরের চিড়ির বন্দরে অটোরিকশা ছিনতাই এবং চালকে হত্যার চেষ্টার মামলায় তিনজনকে জনকে গ্রেপ্তার করা হয়েছে সকালে সংবাদ সম্মেলনে পুলিশ জানায় গেল ছয় জুন ভুক্তভোগীর অটোরিকশা ভাড়া নিয়ে দিনাজপুরের চিড়ির বন্দরে নির্জন স্থানে নিয়ে যায় ছিনতাইকারীরা পরে চালকের গলা কেটে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় তারা স্থানীয়রা চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এ ঘটনায় অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করে পুলিশ পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়